Dormitories at the cost of trees. Hello viewers, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটা এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এডিটোরিয়ালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস রয়েছে। আমি অবশ্যই এটি ভেঙে ভেঙে অনুবাদ করব, যাতে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনারা অন্যান্য এডিটোরিয়ালগুলো নিজ থেকেই বাংলায় অনুবাদ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখুন এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে ডরমিটোরিজ অ্যাট দ্য কস্ট অব ট্রিজ। ভেঙে বললে ডরমিটোরিজ অর্থ হচ্ছে ছাত্রাবাস বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসস্থান। তো ডরমিটোরিজ আর অ্যাট দ্য কস্ট অব, এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে অ্যাট দ্য এক্সপেন্স অফ লুজিং সামথিং, তার অর্থ হচ্ছে কোনো কিছু হারানোর মূল্যে বা বিনিময়ে, সেটা হচ্ছে অ্যাট দ্য কস্ট অব। তো অ্যাট দ্য কস্ট অব ট্রিজ, গাছ বা বৃক্ষের মূল্যে, বৃক্ষ হারানোর মূল্যে ছাত্রাবাস, এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম, বা বৃক্ষের মূল্যে বা বৃক্ষ হারানোর মূল্যে ছাত্রাবাস। নেক্সট, দ্য কন্ট্রোভার্সিয়াল মাস্টার প্ল্যান শুড বি রিভাইজড। কন্ট্রোভার্সিয়াল অর্থ হচ্ছে বিতর্কিত, আর মাস্টার প্ল্যান অর্থ হচ্ছে মহাপরিকল্পনা, দীর্ঘমেয়াদী বা মহা কোনো বড় কোনো পরিকল্পনাকে বলা হবে মাস্টার প্ল্যান। তো দেখুন, দ্য কন্ট্রোভার্সিয়াল মাস্টার প্ল্যান, বিতর্কিত মহাপরিকল্পনাটাকে শুড বি রিভাইজড। রিভাইজ অর্থ হচ্ছে পুনর্বিবেচনা করা, আর এটা প্যাসিভ ফর্ম, মোডালের পরে বি দিয়ে রয়েছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেজন্য শুড বি রিভাইজড অর্থ হয়ে যাবে পুনর্বিবেচনা করা উচিত। এই বিতর্কিত মহাপরিকল্পনাটাকেই পুনর্বিবেচনা করা উচিত। নেক্সট, ওভার 1100 ট্রিজ অন দ্য ক্যাম্পাস অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হ্যাভ বিন মার্কড ফর কাটিং টু মেক স্পেস ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ ডরমিটোরিজ। ভেঙে বললে, এটা একটা বড় সেন্টেন্স, এখন ভেঙে বললে এরকম হবে যে ওভার 1100 ট্রিজ অন দ্য ক্যাম্পাস অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে 1100 বেশি গাছকে হ্যাভ বিন মার্কড। মার্ক অর্থ হচ্ছে চিহ্নিত করা, দাগ দিয়ে কোনো কিছু চিহ্নিত করাকে বলা হবে মার্ক। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, যেন হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া হয়েছে, সেজন্য বাংলা করতে হবে হ্যাভ বিন মার্কড, চিহ্নিত করা হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের 1100 বেশি গাছকে চিহ্নিত করা হয়েছে, ফর কাটিং, কেটে ফেলার জন্য চিহ্নিত করা হয়েছে, ফর কাটিং, কেটে ফেলার জন্য। কি উদ্দেশ্যে? টু মেক স্পেস, জায়গা তৈরি করতে, টু মেক স্পেস, কোনো কিছু করতে, সেজন্য টু মেক স্পেস, জায়গা তৈরি করতে, কিসের জন্য জায়গা তৈরি করতে? ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ ডরমিটোরিজ, ফর দ্য কনস্ট্রাকশন, নির্মাণের জন্য, অব নিউ ডরমিটোরিজ, নতুন ছাত্রাবাস নির্মাণের জন্য, নতুন ছাত্রাবাস নির্মাণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 1100 বেশি গাছকে চিহ্নিত করা হয়েছে কেটে ফেলার জন্য। তো ভিউয়ার্স, এটা বোঝাচ্ছে যে নতুন ডরমিটোরিজ নির্মাণের জন্য, জায়গা তৈরি করার জন্য, জায়গা তৈরি করতে 1100 বেশি গাছকে চিহ্নিত করা হয়েছে কেটে ফেলার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। নেক্সট, ইট ইজ আউটরেজেস দ্যাট দ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথরিটিস হ্যাভ ডিসাইডেড টু কাট ডাউন ওভার 1100 ট্রিজ টু কনস্ট্রাক্ট 6 ডরমিটোরিজ, 3 ফর মেল অ্যান্ড 3 ফর ফিমেল স্টুডেন্টস। এটা একটা বড় সেন্টেন্স, ভেঙে বললে ইট ইজ আউটরেজেস দ্যাট, আউটরেজেস অর্থ হচ্ছে জঘন্য, মানে কোনো কিছু মেনে নেওয়া যায় না, এরকম নৈতিকভাবে অগ্রহণযোগ্য, সেটা হচ্ছে আউটরেজেস। আমি এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। তো আউটরেজেস যার অর্থ হচ্ছে শকিং অ্যান্ড মোরালি আনএক্সেপ্টেবল, তো দুঃখজনক এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য, সেটাই হচ্ছে আউটরেজেস। তো এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে আউটরেজেস, যার অর্থ হয়ে যাবে অগ্রহণযোগ্য, নৈতিকভাবে অগ্রহণযোগ্য বা জঘন্য। তো ইট ইজ আউটরেজেস দ্যাট, এটা জঘন্য যে, বা নৈতিকভাবে অগ্রহণযোগ্য যে, দ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথরিটিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাভ ডিসাইডেড, ভেঙে বললে হ্যাভ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে, ডিসাইড অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া,
এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হ্যাভ ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে। টু কাট ডাউন কেটে ফেলতে, টু কাট ডাউন ইনফিনিটিভ, সেজন্য কোনো কিছু করতে যেতে খেলতে পড়তে এরকম বাংলা হয়ে যাবে। টু কাট ডাউন কেটে ফেলতে সিদ্ধান্ত নিয়েছে। ওভার 1100 ট্রিজ, 1100-এর বেশি গাছকে কেটে ফেলতে সিদ্ধান্ত নিয়েছে। টু কনস্ট্রাক্ট, আবারও ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে কোনো উদ্দেশ্যে। টু কনস্ট্রাক্ট নির্মাণ করতে, কনস্ট্রাক্ট অর্থ হচ্ছে নির্মাণ করা। টু কনস্ট্রাক্ট নির্মাণ করতে, 6 ডরমিটরিজ, 6টা ডরমিটরিজ নির্মাণ করতে, 6টা ছাত্রাবাস নির্মাণ করতে, 1100-এর বেশি গাছকে কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। থ্রি ফর মেল অ্যান্ড 3 ফর ফিমেল স্টুডেন্টস, 3টা ছাত্রদের জন্য অ্যান্ড 3টা ছাত্রীদের জন্য। তো বোঝা যাচ্ছে যে এটা অগ্রহণযোগ্য বা নৈতিকভাবে মেনে নেওয়া যায় না, বা এটা জঘন্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা 1100-এর বেশি গাছকে কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে 6টা ডরমিটরিজ নির্মাণ করার জন্য, 3টা ছাত্রদের জন্য আর 3টা ছাত্রীদের জন্য, তাই বোঝা যাচ্ছে। নেক্সট, দ্য ইউনিভার্সিটি অথরিটিস হ্যাভ অলরেডি স্টার্টেড ফেলিং দ্য এইজ ওল্ড ট্রিজ ডেসপাইট প্রোটেস্ট ফ্রম দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। তো এটা একটা বড় সেন্টেন্স, এটা বোঝাচ্ছে দ্য ইউনিভার্সিটি অথরিটিস হ্যাভ অলরেডি স্টার্টেড, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাভ অলরেডি স্টার্টেড, ইতিমধ্যে শুরু করেছে, ইতিমধ্যে স্টার্ট শুরু করার, ইতিমধ্যে শুরু করেছে। ফেলিং, ফেল অর্থ হচ্ছে ভূপাতিত করা, কোনো কিছু কেটে ভূপাতিত করা, সেটা হচ্ছে ফেল। আর ফেলিং দ্য এজ ওল্ড ট্রিজ, পুরাতন, এজ ওল্ড অর্থ হচ্ছে পুরাতন, আর পুরাতন গাছগুলোকে কেটে ফেলতে শুরু করেছে, ইতিমধ্যে কেটে ফেলতে শুরু করেছে। ডেসপাইট প্রোটেস্টস, ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, আর ডেসপাইট প্রোটেস্ট প্রতিবাদ সত্ত্বেও, প্রতিবাদ সত্ত্বেও এই পুরাতন গাছগুলো কেটে ফেলতে ইতিমধ্যে শুরু করেছে। ফ্রম দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, তো টিচার্স শিক্ষক এবং ছাত্রদের কাছ থেকে যে প্রতিবাদ, এই প্রতিবাদ সত্ত্বেও তারা এই পুরাতন গাছগুলো কেটে ফেলতে সিদ্ধান্ত, পুরাতন গাছগুলো কেটে ফেলতে ইতিমধ্যে শুরু করেছে। ভিউয়ার্স, এই সেন্টেন্সটা বোঝাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তারা ইতিমধ্যে এই পুরাতন গাছগুলো কেটে ফেলতে শুরুই করেছে। শিক্ষক এবং ছাত্রদের যে কাছ থেকে যে প্রতিবাদ, সে প্রতিবাদ সত্ত্বেও তারা এই কাজটা করতে শুরু করেছে, পুরাতন গাছগুলোকে কেটে ফেলতে শুরু করেছে। নেক্সট, রিপোর্টেডলি নিউ মাস্টার প্ল্যান হ্যাজ বিন মেড ফর দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ্য ট্রিজ হ্যাভ বিন কাট ডাউন অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যান, অফ হুইচ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, টিচার্স স্টুডেন্টস অ্যান্ড দ্য ইউনিভার্সিটি কমিউনিটি আর নট অ্যাওয়ার। তো এটা একটা বড় সেন্টেন্স, ভেঙে বললে রিপোর্টেডলি প্রতিবেদন অনুযায়ী, রিপোর্টেডলি অর্থ হচ্ছে প্রতিবেদন অনুযায়ী, তো প্রতিবেদন অনুযায়ী নিউ মাস্টার প্ল্যান, একটা নতুন মহাপরিকল্পনা হ্যাজ বিন মেড, করা হয়েছে, একটা নতুন মহাপরিকল্পনা করা হয়েছে, বড় একটা পরিকল্পনা করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, সেজন্য বাংলা করতে হবে যে প্রতিবেদন অনুযায়ী একটা নতুন মহাপরিকল্পনা করা হয়েছে ফর দ্য ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বড় পরিকল্পনা করা হয়েছে। অ্যান্ড দ্য ট্রিজ হ্যাভ বিন কাট ডাউন, এবং গাছ কেটে ফেলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যান, এবং সেই পরিকল্পনা অনুযায়ী গাছ কেটে ফেলা হয়েছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, সেজন্য কেটে ফেলা হয়েছে, কাট ডাউন হচ্ছে কেটে ফেলার, হ্যাভ বিন কাট ডাউন কেটে ফেলা হয়েছে, তো গাছগুলো কেটে ফেলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যান, সেই পরিকল্পনা অনুযায়ী গাছগুলো কেটে ফেলা হয়েছে। অব হুইচ, যেগুলো সম্বন্ধে দ্য টিচার্স শিক্ষকরা, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, অ্যান্ড দ্য ইউনিভার্সিটি কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ের যে সম্প্রদায় আর নট অ্যাওয়ার, অবগত নয়, যেগুলো সম্পর্কে অবগত নয়। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটা বড়, এটা বোঝাচ্ছে যে প্রতিবেদন অনুযায়ী একটা নতুন মহাপরিকল্পনা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং গাছগুলো সেই পরিকল্পনা অনুযায়ী কেটে ফেলা হয়েছে, যেটা সম্পর্কে শিক্ষক ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের যে সম্প্রদায় রয়েছে সেটা সম্পর্কে তারা অবগত নয়। নেক্সট, সিন্স মেনি অব দ্য টিচার্স হ্যাভ অ্যালিজড দ্যাট দ্য ইউনিভার্সিটি অথরিটিস হ্যাভ কেপ্ট দেম ইন দ্য ডার্ক ওভার দ্য ম্যাটার, উই উড সাজেস্ট দ্যাট দ্য অথরিটিস মেক দ্য মাস্টার প্ল্যান পাবলিক। তো এটা একটা বড় সেন্টেন্স, সিন্স ডট ডট কমা থাকলে বুঝবেন সেটা হচ্ছে যেহেতু, সেহেতু, সাধারণত, যেহেতু সেহেতু। তো দেখুন, সিন্স, যেহেতু মেনি অব দ্য টিচার্স, অনেক শিক্ষকই, শিক্ষকদের অনেকেই হ্যাভ অ্যালিজড, অভিযোগ করেছে, অ্যালিজ অর্থ হচ্ছে অভিযোগ করার, হ্যাভ অ্যালিজড অভিযোগ করেছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের
অনেক শিক্ষক যেহেতু শিক্ষকদের অনেকেই যেহেতু শিক্ষকদের অনেকেই অভিযোগ করেছে যে দ্য ইউনিভার্সিটি অথরিটিস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাভ কেপ দেম ইন দ্য ডার্ক। তো ভিউয়ার্স কিপ সামবডি ইন দ্য ডার্ক অর্থ হচ্ছে কাউকে অন্ধকারের মধ্যে রেখে দেওয়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে কাউকে না জানানো আর কি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে অন্ধকারে রেখেছে, তার মানে তাদেরকে অজ্ঞাত রেখেছে ওভার দ্য ম্যাটার, এই বিষয়ে তাদেরকে অজ্ঞাত রেখেছে মানে জানায়নি আর কি। কমা সেহেতু উই উড সাজেস্ট দ্যাট, সেহেতু আমরা বলবো বা আমরা পরামর্শ দেব বা আমরা সাজেস্ট করব যে দ্য অথরিটিস কর্তৃপক্ষের মেক দ্য মাস্টার প্ল্যান পাবলিক, কর্তৃপক্ষের এই মহাপরিক্রমাটা জনসমক্ষে আনা উচিত বা প্রকাশ করা উচিত। তো ভিউয়ার্স এটা বোঝাচ্ছে যে যেহেতু শিক্ষকদের অনেকেই অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে এই বিষয়ে অজ্ঞাত রেখেছে মানে তাদেরকে জানায়নি, তাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছে, কাউকে অন্ধকারের মধ্যে রাখা আসলে কাউকে অজ্ঞাত রাখা, কোনো বিষয়ে না জানানো। তো সেই জন্যই বলা হচ্ছে যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে এই বিষয়ে অন্ধকারের মধ্যে রেখেছে মানে এই বিষয়ে তাদেরকে অজ্ঞাত রেখেছে, সেহেতু আমরা সাজেস্ট করব যে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের এই মহাপরিক্রমাটাকে পাবলিক করে দেওয়া উচিত মানে জনসমক্ষে করা উচিত বা প্রকাশ করে দেওয়া উচিত। অ্যান্ড দেন এবং তারপর আফটার হোল্ডিং ডিসকাশনস উইথ অল দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য ইউনিভার্সিটি রিভাইজ দ্য প্ল্যান ইফ নিডেড। তো এটা একটা বড় সেন্টেন্স ভেঙে বললে অ্যান্ড দেন এবং তারপর আফটার হোল্ডিং ডিসকাশনস, তো আফটার হোল্ড ডিসকাশনস আলোচনা করা, আলোচনা অনুষ্ঠিত করা আর কি। তো তারপর আলোচনা করার পর বা আলোচনা অনুষ্ঠিত করার পর উইথ অল দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের যারা অংশীদার রয়েছে তাদের সবার সাথে আলোচনা অনুষ্ঠিত করার পর বা আলোচনা করার পর রিভাইজ দ্য প্ল্যান, প্ল্যানগুলো পুনর্বিবেচনা করুন, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, রিভাইজ দ্য প্ল্যান, প্ল্যানটা পুনর্বিবেচনা করুন ইফ নিডেড, যদি দরকার হয় প্ল্যানটা পুনর্বিবেচনা করুন। তবে এটা বোঝাচ্ছে যে তারপর বিশ্ববিদ্যালয়ের যে স্টেক হোল্ডার রয়েছে অংশীদার রয়েছে সে সকল অংশীদারদের সাথে আলোচনা অনুষ্ঠিত করার পর যদি দরকার হয় পরিকল্পনাটা রিভাইজ করুন, পুনর্বিবেচনা করুন, তাই বোঝাচ্ছে। নেক্সট, অলসো উই উড লাইক টু নো হোয়াট হ্যাপেন টু দ্য ইউনিভার্সিটিস অরিজিনাল মাস্টার প্ল্যান অ্যাকর্ডিং টু হুইচ অল ইটস প্রিভিয়াস ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ বিল্ট। এটা একটা বড় সেন্টেন্স ভেঙে বললে অলসো আরও বলতে গেলে উই উড লাইক টু নো আমরা আরও জানতে চাই হোয়াট হ্যাপেন্ড, উড লাইক টু হচ্ছে কোনো কিছু করতে চাও ভদ্রভাবে কোনো কিছু বলতে গেলে উড লাইক টু, এটা মডাল ফ্রেজ, উই উড লাইক টু নো আমরা জানতে চাই হোয়াট হ্যাপেন্ড কী ঘটেছিল বা কী হয়েছিল টু দ্য ইউনিভার্সিটিস অরিজিনাল মাস্টার প্ল্যান, ইউনিভার্সিটির যে আসল মহাপরিকল্পনা সেই মহাপরিকল্পনার কী হয়েছিল বা কী হলো, অ্যাকর্ডিং টু হুইচ যে অনুযায়ী অল ইটস প্রিভিয়াস ইনফ্রাস্ট্রাকচার যে অনুযায়ী এর সকল পূর্বেকার অবকাঠামোগুলো ওয়াজ বিল্ট নির্মাণ করা হয়েছিল, এর সকল পূর্বের যে অবকাঠামো সেটা নির্মাণ করা হয়েছিল সেই মাস্টার পরিকল্পনার আসলে কী হয়েছিল সেটা আমরা জানতে চাই। তো বিয়ার্স এটা বোঝাচ্ছে যে আরও বলতে গেলে আমরা জানতে চাই যে ইউনিভার্সিটির যে অরিজিনাল মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের কী হয়েছিল যে অনুযায়ী এই পূর্বেকার এই বিশ্ববিদ্যালয়ের পূর্বেকার সকল অবকাঠামোগুলো যেইভাবে নির্মিত হয়েছিল ওয়াজ বিল্ট সেটা আমরা জানতে চাই। নেক্সট, অফকোর্স দেয়ার শুড বি নো ডাউট দ্যাট দ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিং দ্য অনলি residential university of the country needs to have more dormitories so that more students can enroll there. এটা একটা বড় সেন্টেন্স ভেঙে বললে অবশ্যই দেয়ার শুড বি নো ডাউট দ্যাট কোনো সন্দেহ থাকা উচিত না যে দেয়ার শুড বি নো ডাউট অর্থ হচ্ছে কোনো সন্দেহ থাকা উচিত না যে JU অর্থ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিং অর্থ এখানে হওয়াই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হওয়াই এটা হচ্ছে পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হওয়াই দ্য অনলি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি অফ দ্য কান্ট্রি, দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়াই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নিডস টু হ্যাভ থাকা দরকার মোর ডরমিটরিস আরও ছাত্রাবাস থাকা দরকার সো দ্যাট যাতে মোর স্টুডেন্টস আরও ছাত্রছাত্রী ক্যান এনরোল দেয়ার সেখানে এনরোল হতে পারে, এনরোল অর্থ হচ্ছে তালিকাভুক্ত করা বা তালিকাভুক্ত হওয়া সেটা দুই সেন্সে ব্যবহার করা যাবে, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহার করা যাবে, আর
তালিকাভুক্ত হতে পারে। তো এখানে বোঝাচ্ছে যে অবশ্যই কোনো সন্দেহ থাকা উচিত না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় আরও ডরমিটরিজ থাকা উচিত, যাতে আরও ছাত্রছাত্রী বা অধিক ছাত্রছাত্রী এখানে তালিকাভুক্ত হতে পারে। নেক্সট, বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট নিউ ইনফ্রাস্ট্রাকচার শুড বি বিল্ট অ্যাট দ্য কস্ট অফ দ্য ট্রিজ। তো এটা একটা বড় সেন্টেন্স ভেঙে বললে, বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন, কিন্তু সেটা আবশ্যিকভাবে তার মানে হয় না যে নিউ ইনফ্রাস্ট্রাকচার শুড বি বিল্ট, নতুন নতুন অবকাঠামো শুড বি বিল্ট, নির্মাণ করা উচিত অ্যাট দ্য কস্ট অফ দ্য ট্রিজ, এই গাছের মূল্যে বা গাছ হারানোর মূল্যে নতুন অবকাঠামো তৈরি করা উচিত, এটার মানে তাই হয় না। তাই বোঝাচ্ছে যে দ্যাট ডাজ নট নেসারেলি মিন, সেটা আবশ্যিকভাবে তাই মানে করে না যে নতুন অবকাঠামো নির্মাণ করা উচিত গাছগুলোর মূল্যে, গাছ হারানোর মূল্যে নতুন অবকাঠামো নির্মাণ করা উচিত, এটার মানে আবশ্যিকভাবে তাই বোঝায় না। নেক্সট, অলরেডি ইতিমধ্যে এ মেজর শেয়ার অফ দ্য ইউনিভার্সিটিস ল্যান্ড হ্যাজ বিন রুইন্ড ডিউ টু আনপ্ল্যানড ডেভেলপমেন্ট ইন দ্য ক্যাম্পাস। তো এই এটা একটা বড় সেন্টেন্স ভেঙে বললে, অলরেডি ইতিমধ্যে এ মেজর শেয়ার অফ দ্য ইউনিভার্সিটিস ল্যান্ড, এই বিশ্ববিদ্যালয়ের জমির একটা বড় অংশই হ্যাজ বিন রুইন্ড, ধ্বংস করা হয়েছে, ডিউ টু আনপ্ল্যান্ড, রুইন অর্থ হচ্ছে ধ্বংস করা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, সেজন্য হবে হ্যাজ বিন রুইন্ড, ধ্বংস করা হয়েছে, ডিউ টু আনপ্ল্যানড ডেভেলপমেন্ট, অপরিকল্পিত উন্নয়নের কারণে, অপরিকল্পিত উন্নতির বা উন্নয়নের কারণে ইন দ্য ক্যাম্পাস, এই ক্যাম্পাসে অপরিকল্পিত উন্নয়নের কারণে বা উন্নতির কারণে এই ইউনিভার্সিটির জমির যে একটা বড় অংশ সেই অংশকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। নেক্সট, দেয়ার ফোর তাই দ্য ইউনিভার্সিটি অথরিটিস শুড মুভ অ্যাওয়ে ফ্রম এনি ডিসিশন দ্যাট উইল হার্ম দ্য ইউনিভার্সিটিস এনভায়রনমেন্ট অ্যান্ড মেক দ্য গ্রিন ক্যাম্পাস লুক লাইক এ কংক্রিট জাঙ্গল। তো এটা একটা বড় সেন্টেন্স, দেয়ার ফোর অর্থ হচ্ছে তাই বা সেজন্য বা এজন্য বা এই কারণে, দ্য ইউনিভার্সিটি অথরিটিস শুড মুভ অ্যাওয়ে, এজন্যই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের শুড মুভ অ্যাওয়ে, সরে আসা উচিত বা সরে যাওয়া উচিত, মুভ অ্যাওয়ে ফ্রম সামথিং অর্থ হচ্ছে কোনো পরিকল্পনা থেকে পিছুটান দেওয়া বা সরে আসা উচিত। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শুড মুভ অ্যাওয়ে ফ্রম এনি ডিসিশন, এমন কোনো সিদ্ধান্ত এই কোনো প্রকার সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত দ্যাট উইল হার্ম, যেটা ক্ষতি করবে দ্য ইউনিভার্সিটিস এনভায়রনমেন্ট, যেটা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সে পরিবেশকে ক্ষতি করবে, এমন পরিকল্পনা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সরে আসা উচিত। অ্যান্ড মেক দ্য গ্রিন ক্যাম্পাস, এবং যে পরিকল্পনাটা মেক দ্য গ্রিন ক্যাম্পাস, এই গ্রিন ক্যাম্পাসকে, এই সবুজ ক্যাম্পাসকে লুক লাইক এ কংক্রিট জঙ্গল, এবং যে পরিকল্পনাটা এই সবুজ ক্যাম্পাসকে একটা কংক্রিট জঙ্গলের মতো দেখাবে, সেই পরিকল্পনা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সরে আসা উচিত। তবে এই সেন্টেন্সটা বোঝাচ্ছে যে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন কোনো সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে হার্ম করবে, ক্ষতিগ্রস্ত করবে, এবং এই গ্রিনকে, এই সবুজ ক্যাম্পাসকে কংক্রিট জঙ্গলের মতো দেখাবে, এই ধরনের কোনো পরিকল্পনা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাই সরে আসা উচিত। নেক্সট, অ্যান্ড এবং ইফ ট্রিজ হ্যাভ টু বি কাট অ্যাট অল, ইট মাস্ট বি টু দ্য বেয়ার মিনিমাম, ইট মাস্ট বি টু দ্য বেয়ার মিনিমাম। তো এটা বোঝাচ্ছে যে ইফ ট্রিজ হ্যাভ টু বি কাট, যদি গাছ কাটতেই হয় অ্যাট অল, যদি আদেও কোনো গাছ কাটতেই হয়, তবে ইট মাস্ট বি টু দ্য বেয়ার মিনিমাম, যতটা সম্ভব এটা কম হওয়া উচিত, যতটা সম্ভব কম হওয়া উচিত, টু দ্য বেয়ার মিনিমাম হচ্ছে যতটা সম্ভব কম। আর অ্যান্ড ইফ ট্রিজ হ্যাভ টু বি কাট, এটা প্যাসিভ ফর্ম, হ্যাভ টু বি তারপর কাট, গাছকেই যদি কাটতে হয় অ্যাট অল, আদেও যদি গাছকেই কাটতে হয়, তবে ইট মাস্ট বি টু দ্য বেয়ার মিনিমাম, তাহলে এটা সর্বনিম্ন হওয়া উচিত, সর্বনিম্ন পরিমাণে হওয়া উচিত। অ্যান্ড হোয়াট এভার দ্য নাম্বার অফ ট্রিজ ইজ কাট, ডাবল দ্যাট শুড বি রিপ্লান্টেড। এবং হোয়াট এভার দ্য নাম্বার অফ ট্রিজ ইজ কাট, যে সংখ্যক গাছই ইজ কাট, কাটা হোক না কেন, ডাবল নাম্বার শুড বি প্ল্যান্টেড, তার দ্বিগুণ সংখ্যক শুড বি রিপ্লান্টেড, পুনরায় লাগানো উচিত। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ভেঙে ভেঙে এভাবে অনুবাদ করতে, এটা অনুবাদ করতে হলে এটা যদি আমি অনুবাদ করতাম তাহলে 3-4 মিনিটের মধ্যে অনুবাদ করে দিতে পারতাম, কিন্তু আসলে এটা ভেঙে ভেঙে কীভাবে অনুবাদ করতে হবে, যারা
ইংরেজি নিউজ পেপারতে ভয় পায় তাদেরকে উৎসাহিত করার জন্য এইভাবে ভেঙে ভেঙে অনুবাদ করছি। আপনারা এইভাবে অনুবাদ করা শুরু করেন তাহলে দেখবেন খুব সহজেই যে কোনো এডিটোরিয়াল খুব সহজে অনুবাদ করতে পারবেন। সো ভিউয়ার্স, থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস